নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি। আমাদের রাজ্যের কলকাতাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের লাইব্রেরিতে নতুন নিয়োগ হবে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ফিউচার আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। কেন্দ্রীয় সরকারি লাইব্রেরিতে MTS লোয়ার ডিভিশনাল ক্লার্ক, স্টাফ কার্ড ড্রাইভার সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে। আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল। কলকাতায় এই নিয়োগ হবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন এই গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে নিয়োগ হবে। আর এখানেই দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্টস বলে যে সেকশনটি রয়েছে, এখানে অনেকগুলি আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে। দেখুন এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্মানেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি। আমরা এক এক করে বিজ্ঞপ্তিগুলো দেখে নেব। এখানে চারটি বিজ্ঞপ্তি রয়েছে। চলুন প্রথম বিজ্ঞপ্তিতে দেখুন বন্ধুরা, এ হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্লক DD 34, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 700064। সল্ট লেকে অবস্থিত এই সংস্থাতে নিয়োগ হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের নাম, পে স্কেল হচ্ছে লেভেল 2-তে স্যালারি দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা 4টি। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট। আর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। বিভিন্ন রকম ইনস্ট্রাকশান রয়েছে, এগুলো ফলো করতে পারেন এই ইনস্ট্রাকশানগুলি। আর কলকাতাতে নিয়োগ হবে, এই ঠিকানাতে ফর্ম পাঠাতে হবে টু দ্য ডাইরেক্টর জেনারেল, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, ব্লক DD 34, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 700064। আর অফিসিয়াল যে পোর্টাল, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই পোর্টাল থেকে আপনারা অফিসিয়াল যে ফর্মটি প্রকাশিত হয়েছে তা নিতে পারবেন। প্রফেসর এপি সিং, ডাইরেক্টর জেনারেল, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, এটা হচ্ছে প্রথম। আর এই বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে দ্বিতীয় পদ, মাল্টিটাস্কিং স্টাফ, একটি শূন্য পদ রয়েছে। পে লেভেল 1-এ স্যালারি দেওয়া হবে 18,000-56,900 টাকা স্যালারি স্কেল। মাধ্যমিক বা ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, 18-25-এর মধ্যে বয়স থাকলেই আবেদন করা যাবে। আর এখানে আরও তথ্যগুলো রয়েছে। আর এই হচ্ছে ফর্ম, এই ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে হবে, যত দ্রুত সম্ভব এই ফর্মটি পাঠিয়ে দিন। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 30 দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছানোর কথা। এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। চলুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে চলে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি। এখানেও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে 2 শূন্য পদে, আর স্টাফ কার্ড ড্রাইভার নিয়োগ করা হচ্ছে 1 শূন্য পদে। আর একই রকমভাবে সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একই রকম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, আর অন্য তথ্যগুলো অপরিবর্তিতই থাকছে। আর ফর্ম রয়েছে এখানে। আর ড্রাইভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে, 8 পাস, সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, তাহলেই আবেদন জানাতে পারবেন। আর সর্বশেষ রয়েছে আবেদন ফর্ম। এটা সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এই হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি। এরপর আমরা চলে যাব তৃতীয় বিজ্ঞপ্তিতে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে তৃতীয় বিজ্ঞপ্তি। এখানে দেখুন কী কী পদ রয়েছে। পদের নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে, পে লেভেল 6-এ স্যালারি দেওয়া হবে 35,400-112,400 টাকা স্যালারি স্কেল। 1টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, ব্যাচেলার ডিগ্রি আর 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থায় লাইব্রেরি প্রমোশন বা লাইব্রেরি ডেভেলপমেন্টের উপরে কাজ করে থাকলে ভালো হয়। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর এক্সপিরিয়েন্স। আর একই রকমভাবে অন্যান্য তথ্যগুলো অপরিবর্তিত রয়েছে। আরেকটি পদ রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, SA।
পে লেভেল ফাইভে স্যালারি দেওয়া হবে। একটি শূন্য পদ রয়েছে, এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স ডিগ্রি অর মাস্টার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স অর ইকোনমিক্স উইথ স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বয়স 18 থেকে 27 মধ্যে, আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উদ্দেশ্যময় সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। এই হচ্ছে ফর্ম, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ফর্ম এটি। এই ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব। এরপর আমরা সর্বশেষ তথা চতুর্থ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে চতুর্থ বিজ্ঞপ্তি। এক্ষেত্রে পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, একটি শূন্য পদ, এসসিদের জন্য সংরক্ষিত, শিক্ষাগত যোগ্যতা একই রকমভাবে ব্যাচেলার ডিগ্রি এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আর অন্যান্য তথ্যগুলো সব রয়েছে এখানে, ফর্ম রয়েছে সর্বশেষ। একই রকমভাবে এই ফর্মটি পাঠিয়ে দিতে হবে সল্ট লেকের এই অফিসে, ডিরেক্টর জেনারেলের অফিসে। আর এখানে ফর্মটি রয়েছে, আপনারা ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে পারেন। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। বিভিন্ন ধরনের গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, MTS, স্টাফ ক্লার্ক, ড্রাইভার ইত্যাদি পদে নিয়োগ হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।